67 বছর বয়সে উনি পুরো ট্রেক কমপ্লিট করে কিন্তু উনি এখন ফিরছেন। আর এরপরে কোথায় প্ল্যান? এরপরে আমি চোপতা গিয়ে তুঙ্গনাথ যাবো, বদ্রীনাথ যাবো আগে, তারপর চোপতা গিয়ে তুঙ্গনাথ যাবো। তুঙ্গনাথ ট্রেক করবেন? হ্যাঁ, আপনিও করবেন। আজ থেকে শুরু হবে আমাদের ট্রেকিং। আমরা পাড়ি দেব ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুণ্ড সাহেব যাত্রার বেস ক্যাম্প বলে পরিচিত ঘাঙ্গেরিয়া। আগামী 3 রাত এখানেই হবে আমার আস্তানা। এই ঘাঙ্গেরিয়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,049 মিটার বা 10,000 ফুট। 6,000 ফুট থেকে 10,000 ফুট উচ্চতায় পৌঁছাতে হবে প্রায় 14 কিলোমিটার যাত্রা করে। ঘাঙ্গেরিয়া গ্রাম বছরের 5 মাস জুন থেকে অক্টোবর পর্যন্ত বাসযোগ্য থাকে, বছরের বাকি সময় থাকে বরফাবৃত। তাই ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুট সাহেব ট্রেকিং হয় বছরের শুধুমাত্র 5 মাস। এই সম্পূর্ণ পথে আমাদের সাথে থাকবে লক্ষণ গঙ্গা নদী। প্রকৃতি যেন তার অসামান্য সৌন্দর্যের ডালি নিয়ে অপেক্ষা করছে পাহাড়ের প্রতিটি বাঁকে। আমি পায়ে হেঁটে এই পথ পাড়ি দেব আপনাদের সঙ্গে নিয়ে এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের 20 আগস্ট 2023 আর আমি এখন দাঁড়িয়ে আছি গোবিন্দঘাট গুরুদ্বারার ঠিক বাইরে। আর আমি এখান থেকে আজকে রওনা হব ঘাঙ্গেরিয়ার উদ্দেশ্যে। কালকের ঘাঙ্গেরিয়া থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর পরশুদিন হেমকুট যাওয়ার প্ল্যান রয়েছে। তো সেটার জন্য আজকের এখান থেকে আমাকে প্রথমে পৌঁছাতে হবে ফুলনা অবধি, যেটা এখান থেকে 4 কিলোমিটার, যেটা গাড়ি পেয়ে যাব। আর তারপরে ফুলনা থেকে প্রায় 10 কিলোমিটার মতন ট্রেকিং করে আমাকে ঘাঙ্গেরিয়া অবধি পৌঁছাতে হবে। তো ট্রেকিং স্টার্ট করার আগে আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট, যারা এই ব্লগটা প্রথম দেখছেন তাদের বলবো, এই সিরিজের আগের যে ভিডিওগুলো আছে সেটায় কলকাতা থেকে আমি কীভাবে গোবিন্দঘাট অবধি এসে পৌঁছালাম পুরো ডিটেলস দেওয়া রয়েছে, এবং গোবিন্দঘাট এই যে গুরুদ্বারার পুরো ডিটেলস ভিডিওতে, আগের ভিডিওতে পেয়ে যাবেন। তো সেটা দেখে নিলে এই সিরিজটার কন্টিনিউশন কিন্তু বুঝতে আপনাদের সুবিধা হবে। তাই রিকোয়েস্ট, একান্ত রিকোয়েস্ট, আগে ওই ভিডিওগুলো দেখে নিন, তারপর এটা দেখতে পারেন। তো চলুন আজকের একটা নতুন ব্লগ আবার শুরু করা যাক। আর প্রচুর ইনফরমেশান, প্রচুর অনেক কিছু ইনফরমেশান থাকবে এই ট্রেক সম্পর্কে। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। গুড মর্নিং। গুড মর্নিং। কালকে সন্ধ্যাবেলা এই যে রাস্তাটা আপনাদের দেখাচ্ছিলাম, যেখানে প্রচুর হোটেল আমি বললাম, সেই রাস্তা দিয়েই হেঁটেই কিন্তু আমাদের ওই পুল অবধি পৌঁছাতে হবে, যেখান থেকে আমি গাড়ি পাবো। তো জাস্ট 1 মিনিটের রাস্তা, 100-150 মিটার হবে। তো ওখান থেকে গিয়ে দেখি গাড়ি এখন পাওয়া যায় কি না। আমি এখন দাঁড়িয়ে আছি গোবিন্দঘাট ট্যাক্সি স্ট্যান্ডে, যেখান থেকে আপনারা ফুলনা অবধি যেতে পারবেন। এখানে প্রচুর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, পর পর লাইন অনুযায়ী গাড়ি চলবে। যদি শেয়ারিংয়ে যান প্রত্যেকটা গাড়িতে 10 জন করে প্যাসেঞ্জার নেবে, আর পার হেড 50 টাকা করে, মানে 500 টাকা হচ্ছে গিয়ে একটা গাড়ির চার্জ এখান থেকে গোবিন্দঘাট থেকে ফুলনা অবধি। ফুলনা থেকে হাঁটা স্টার্ট হবে। আর যদি কেউ রিজার্ভ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে 500 টাকা দিয়ে রিজার্ভ করতে হবে। সে আপনি একজন যান আর 10 জন যান, যদি রিজার্ভে যেতে চান তাহলে আপনাকে 500 টাকা দিয়ে রিজার্ভ করতে হবে, নাহলে শেয়ারে দাঁড়ালে 2 মিনিট পাওয়া যায়। আমি যেমন এই দাদাদের সঙ্গে যাচ্ছি, এরা 6 জন আছে, আমি একজন, 7 জন, আরও 3 জন জোগাড় করছে। জোগাড় হয়ে গেলে আমরা এই গাড়িতে উঠবো, আমাদের গাড়িও চলে এসছে, আমরা এই গাড়িতে উঠবো, উঠে ফুলনার উদ্দেশ্যে রওনা দেবো। গুরুজি কি ফতেহ।
গোবিন্দঘাট থেকে আমরা পৌঁছে গেছি ফুলনা। এই যে আমাদের গাড়ি, জাস্ট গাড়ি থেকে নামলাম, আমাদের 15 মিনিট মতো লাগলো আসতে গাড়িতে। 4 কিলোমিটার রাস্তা, কিন্তু রাস্তা একটু খারাপ যেহেতু রাস্তা মাঝখানে ভেঙে গেছিলো, নাহলে 5-7 মিনিট 10 মিনিটের বেশি লাগার কথা না। আর এখানের ওয়েদার কিন্তু এখন দারুণ, ওপরে নীল আকাশ, দূরে একটু একটু মেঘ আছে তবুও, তাছাড়া কিন্তু ওয়েদার খুব বেশি ঠান্ডা নেই, ওয়েদার কিন্তু একদম মনোরম। আর এখান থেকে আমাদের হাঁটা শুরু হবে এদিক থেকে হেমকুণ্ড সাহেবের দিকে। আমরা এখন ঘাঙড়িয়াতে যাব এই রাস্তা ধরে, তো চলুন এগোনো যাক। ফুলনা আসলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন দেখাতে হবে, যেমন চারধামে রেজিস্ট্রেশন হয় সেরকম কিন্তু হেমকুণ্ড সাহেবের জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনের জন্য আপনাদের উত্তরাখণ্ডের গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে হেমকুণ্ড সাহেব যাওয়ার জন্য। তো এই রেজিস্ট্রেশন আমি বাড়ি থেকে করে এনেছিলাম অনলাইনে, এই তার ফর্ম, এই আমি জেরক্স একটা প্রিন্ট আউট নিয়ে এসেছি, এইখানে এটা দেখাতে হলো, দেখালে তারা এটা এন্ট্রি করে নিল, নিয়ে আপনাকে এটা কিন্তু যেতে দেবে। আর যদি কেউ অনলাইন রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু এখানেও আপনারা অন দ্য স্পট রেজিস্ট্রেশন করতে পারেন। তার জন্য শুধু একটি আধার কার্ড বা যে কোনো আইডি প্রুফ, যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ দেখালেই আপনারা কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো বেটার আপনি এখানে যদি এসে করতে না চান, আপনি বাড়ি থেকে করে নিয়ে আসুন, একদম ইজি প্রসেস। চারধাম যাত্রার যে রেজিস্ট্রেশন হয় সেই একই রকম, কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী সব কটার ক্ষেত্রেই আপনাকে রেজিস্ট্রেশন করেই এখন যেতে হয়। তো হেমকুণ্ড সাহেবের জন্য কিন্তু রেজিস্ট্রেশন করেই আসতে হবে। এখানে কিন্তু পিট টু অ্যাভেলেবেল রয়েছে, কারো যদি লাগেজ বেশি থাকে, যদি তুলতে অসুবিধা হয় বা হেঁটে নিয়ে যেতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে পিট টু নিতে পারেন। আমি ভাড়া জিজ্ঞেস করলাম, 1300 টাকা থেকে স্টার্ট হয়, 1600 টাকা অবধি, সিজন ওয়াইজ, ডিমান্ড ওয়াইজ আপনি কতটা বার্গেনিং করতে পারছেন তার উপর ডিপেন্ড করে। তো এখান থেকে আপনাদের পুরো ঘাঙড়িয়া অবধি কিন্তু আপনারা পিট টু পেয়ে যাবেন। এখন বাজে 8:12 আর আমি পথ চলা শুরু করলাম ঘাঙড়িয়ার উদ্দেশ্যে। 10 কিলোমিটার যেতে কতক্ষণ লাগে সেটা আপনাদের জানাবো। রাস্তা এখান থেকে যেটু দেখা যাচ্ছে একদম পাকা রাস্তা রয়েছে, এবার যেরকম রাস্তায় দেখতে থাকবো সেরকম আপনাদের বলতে পারবো। তো সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ভ্যালি অফ ফ্লাওয়ার যাওয়ার আগেই শুরুতেই কিন্তু সুন্দর ফুলের গাছ লাগানো আছে, আর বড় বড় এখানে সূর্যমুখী ফুল বা সানফ্লাওয়ার লাগানো রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের যেসব বাইকাররা বাইক নিয়ে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য একটা ইনফরমেশান, এই ফুলনা থেকে এখানেও কিন্তু আপনারা বাইক রাখতে পারবেন, মানে ফুলনা অবধি আপনারা কিন্তু বাইক নিয়ে চলে আসতে পারবেন, এখানে বাইক রাখতে পারবেন, বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে। 200 টাকা হচ্ছে বাইক পার্কিং চার্জ, ওপরে গিয়ে আসতে 2 দিন বা 3 দিন যা লাগবে তার জন্য 200 টাকা চার্জ দিতে হবে। এখানে বাইক রেখে আপনারা কিন্তু ট্রেকিংয়ে যেতে পারেন। তো এটা কিন্তু ইনফরমেশানটা বাইকারদের জন্য। যেখানে রেজিস্ট্রেশন করলাম, রেজিস্ট্রেশন পয়েন্ট থেকে 500 মিটার উপরে উঠে আসলে কিন্তু আপনারা ঘোড়ার জায়গা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা ঘোড়া নিতে পারবেন, ঘোড়ার রাস্তা বল রয়েছে, এখান থেকে আপনারা ঘোড়া নিয়ে কিন্তু ওপরে যেতে পারবেন। একবার রেট জিজ্ঞেস করি কত রেট আছে। কিতনা কিতনা রেট হতা হ্যায় ঘোড়ে কা? 1900 রুপিয়া। 1900 টাকা বললো, এটা ফিক্সড রেট। এই চড়াই শুরু হলো, সিঁড়ি শুরু হলো, এর আগে পর্যন্ত কিন্তু ছিল হচ্ছে গিয়ে প্লেন রাস্তা, চড়াই ছিল বাট সিঁড়ি ছিল না, কোনো প্লেন রাস্তা ছিল, এখান থেকে সিঁড়ি শুরু হলো। এবার এই সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে। দেড় কিলোমিটার মতো চলে নিয়েছি আর গরম লেগে গেছে, জ্যাকেট খুলে নিয়েছি, টাওয়াল কাঁধে নিয়ে নিয়েছি, এত ঘাম হচ্ছে পরে। চড়াই কিন্তু বেশ ভালো আছে, বেশ ভালো চড়াই, 2 কিলোমিটার মতো চলে এসেছি আমি। আর এখানে এরকম কিন্তু বসার জায়গা করা রয়েছে, রাস্তায় এরকম বেঞ্চ করা রয়েছে। আর এদিকে দেখুন, এদিকে শেডও দেওয়া রয়েছে, শেডেও যাতে বৃষ্টি বৃষ্টি আসলে যাতে শেডে ওয়েট করা যায়। আর রাস্তাও কিন্তু একদম সুন্দর বাধাই করা রাস্তা,
চলতে অসুবিধা হবে না, বাট এই যে 2 কিলোমিটার এলাম, এই 2 কিলোমিটার কিন্তু বেশ চড়াই। অনেকটা হাঁটার পরে বেশ কিছুটা ডাউন স্লোপ পেয়েছি, অনেকটা হেঁটে চলে এসেছি, আর এটাও পুরোটা ডাউন স্লোপে যাচ্ছে, আর নদীর একদম কাছে চলে এসেছি। প্রায় 2.5 কিলোমিটার পরে প্রথম পে অ্যান্ড ইউজ দেখলাম। এটা এটা একটা শৌচালয়, এখানে কিন্তু পে অ্যান্ড ইউজ, এটা ফ্রি সার্ভিস নয়, লেডিস অ্যান্ড জেন্টস টয়লেট। রাস্তায় আস্তে আস্তে একটা জিনিস দেখলাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে দোকানে দোকানে না ঠান্ডাই বিক্রি হচ্ছে, এরা বলছে ঠান্ডাই। জিনিসটা হচ্ছে গিয়ে কাজু আছে, কিশমিশ আছে, পেস্তা আছে, এলাচ আছে, লবঙ্গ আছে, এই চালমগজ দানা আছে, এরকম অনেক কিছু পেস্ট করে এই দুধ, আমুল তাজা দুধের সঙ্গে মিক্সড করে একটা ঠান্ডাই বানিয়ে এরা দিচ্ছে, 80 টাকা করে গ্লাস। তো এনার্জি বলছে, এটা খেলে নাকি এনার্জি হয়, তো এখানে এলে একবার এটা ট্রাই করতে পারেন। তো আমি এখনও ট্রাই করিনি, তো দেখি যদি ট্রাই করি কখনো তাহলে আপনাকে জানাবো। টেস্ট করার জন্য আমি একটু নিয়ে নিলাম ঠান্ডাই, হাফ গ্লাস দিতে বললাম, 50 টাকা নিল, যে এত বড় গ্লাস খাবো না, একটু আগে ম্যাগি খেয়েছি। তো টেস্ট করার জন্য ঠান্ডাই একটু টেস্ট করি, করে আপনাদের জানাই কীরকম টেস্ট। খেতে তো বেশ ভালো, খেতে তো খারাপ নয়, একটা এলাচের ফ্লেভার আছে আর কাজু কিশমিশ এগুলো তো রয়েছেই। যেহেতু এখন লোক একটু কম আছে, যাত্রী একটু কম আছে, তাই ঘোড়ার উপদ্রব কিন্তু খুব বেশি রাস্তায় পাচ্ছি না, বাট এখানেও ঘোড়া আছে, যখন ভিড় হয় তখন নিশ্চয়ই উপদ্রব হয়, সেটা বোঝা যাচ্ছে। বাট এখন সেরকম কোথাও নোংরাও নেই, টুকটাক তো রয়েছে, বেশি নেই, আর ঘোড়ার উৎপাতও সেরকম নেই। মাঝ রাস্তায় 1,200 টাকাতেও কিন্তু ঘোড়া পাওয়া যাচ্ছে এবং দরদাম চলছে, কত দিতে যাবে, কত চাই, কততে যাবো সেসব জিজ্ঞেস করছে, মানে আরও কমে পাওয়া যায়, হয়তো 700-800 চলে যেতে পারে কাংড়ি অবধি। এই আমি ধরুন 3.5 কিলোমিটার মতন এসেছি, তারপরে চড়াইটা শুধু দেখুন, এখান থেকে রাস্তাটা ঘুরে গিয়ে কোথায় উঠে গেছে, ওই রাস্তা ধরে আমাকে যেতে হবে। গোবিন্দঘাট থেকে ঘাঙাড়িয়া অবধি ট্রেকিং করতে করতে আমার সঙ্গে দেখা হয়ে গেছে আমাদেরই কলকাতার এক বাঙালি পরিবারের সঙ্গে। ওনারাও এসছেন, ওনারা আজকে ফিরছেন, উনি মা আর 2 ভাই, ওনারা এসছেন হেমকুণ্ড সাহেব আর ভ্যালি অফ ফ্লাওয়ার ট্রেকিং করতে। এবার একটু ওনার কাছে শুনে নেবো যে উনি ঘুরে এলেন, আমি তো সবাই যাচ্ছি, আমি কী এক্সপিরিয়েন্স হয় সেটা আপনাদের শেয়ার করবো, ওনার কী এক্সপিরিয়েন্স আগে একটু ওনার কাছে শুনে নিই। দাদা আপনার নাম বলুন। আমার নাম তন্ময়। রাস্তাটা একটু কঠিন, তবে সুন্দর লাগবে জায়গাটা। আর হেমকুণ্ড সাহেব খুব সুন্দরী জায়গা, ও রাস্তাটাও খুব চড়াই রাস্তা, কঠিন রাস্তা, কিন্তু যেতে পারলে একবার মন ভরে যায়।
তো মাকে নিয়ে এতটা পথ হেঁটে কি করে সাহস পেলেন একটু বলুন? আমাদের বাঙালির সাহসে মা এসেছে, আমার সাহসে মা আসেনি। আমরা বাঙালিরা তো সবসময় ভীতু প্রজাতি বলে সবাই মায়ের নাম দিয়ে এসেছিল ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আসা অনেক দিনের ইচ্ছে ছিল, মাঝখানে কোভিড এর জন্য আসা হয়নি আমার। এটা 2020 সালে আমার এটা প্ল্যান ছিল, কিন্তু 2020 সালে কোভিড এর জন্য ওই লকডাউনের জন্য হয়ে ওঠেনি। তো এবছর সুযোগ পেয়েই চলে এসেছি। আমরা কেদারনাথও গেছি হেঁটে হেঁটে। আপনি হেঁটে যে এত দূর ঘুরলেন, আপনার মানে কিরকম মানে কষ্ট হলো না? না কষ্ট হয়নি, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। বরঞ্চ আমার কষ্ট হয়েছে কালকে আমি যেতে পারিনি। এজ কত আপনার, যদি কিছু মনে না করেন? কেন মনে করবো, কেন এই 66 এরকম হবে। 66-67? হ্যাঁ, আমার কিছু বলার নেই, সব বাঙালিদের কাছে একটাই বলবো যে মনের জোর থাকলে সব কিছু করা যায়। এজ শুধু একটা নাম্বার, আবার প্রমাণিত আমাদের বাঙালিরাই করলো। এই পায়ে দুটো পায়ে ব্যথা, আমার দুটো পায়ে ব্যথা, তাই নিয়ে আপনি হেঁটে গেছেন? আমি হেঁটে গেছি, হেঁটে উঠছি। হ্যাঁ, 67 বছর বয়সে এই পুরো ট্রেক কমপ্লিট করে কিন্তু উনি এখন ফিরছেন। আর এরপরে কোথায় প্ল্যান? এরপরে আমি চোপতা গিয়ে তুঙ্গনাথ যাবো, বদ্রীনাথ যাবো আগে, তারপর চোপতা গিয়ে তুঙ্গনাথ যাবো। তো তুঙ্গনাথ ট্রেক করবেন? হ্যাঁ, আপনিও করবেন? মানে কিছু বলার নেই, মানে আমি আপ্লুত, আমি আপ্লুত সত্যি আপনাদের সঙ্গে মিট করে দেখা করতে। আপনার বাড়ি কোথায় বললেন? যে শিয়ালদা বাড়ি। দেখুন আমরা কিন্তু সব পারি, বাঙালিরা কিন্তু সব পারি, শুধু মনের জোর করে বেরিয়ে আসতে হবে, আর কিচ্ছু নয়। দেখুন বন্যার থেকে একটুখানি দেখা যাচ্ছে মেঘের মাঝখানে, সেটা হচ্ছে হাতি পর্বত, পুরো বরফে ঢাকা হাতি পর্বত। আমি জুম করে দেখালাম আপনাদের, এটা ভুন্নার থেকে ভিউ, পুরোটা মেঘে ঢেকে রয়েছে, কিন্তু তার ফাঁক থেকেও একটুখানি হাতি পর্বত দেখা যাচ্ছে। জায়েন্ট লাগছে, একদম বিরাট বড়, বিরাট বড় লাগছে সত্যি। হাতি যেমন বিরাট, এটাও বিরাট বড় লাগছে। আর এদিকের পাহাড়টা আপনাদের দেখাচ্ছি, দেখুন এই দেখুন, মানে সামনে দাঁড়িয়ে রয়েছে একদম পুরো দৈত্যাকার, এত বড় পর্বত। মোটামুটি 8 কিলোমিটারের জার্নি শেষ, এখন একটু বিস্কুট ব্রেক, বিস্কুট আর জল ব্রেক নিচ্ছি, নিয়ে তারপরে আরও 2 কিলোমিটার বাকি আছে, টাইম আমার অনেক লেগে গেছে। ঠিক আছে, আস্তে আস্তে যাব, নিজের মতো করে যাব, কারোর সঙ্গে কোনো তাড়াহুড়ো নেই, কোনো প্রতিযোগিতা নেই। তো নিজে যখন পৌঁছাতে পারবো তখন পৌঁছাবো। আর এখানে দাম কিন্তু সব ডবল, মানে যেটা 1 লিটারের জলের বোতল 20 টাকারটা 40 টাকা, 10 টাকার বিস্কুট 20 টাকা, যা নেবেন সব ডবল দাম তো হবেই, কারণ কি এতটা ওপরে তাদেরও ঘোড়া বা পনি করে নিয়ে আসতে হয়, তারও একটা চার্জ রয়েছে। তো এটা স্বাভাবিক, এই প্রাইসটা হওয়াটা স্বাভাবিক, তাই নিজেদের কাছে রাখবেন। যদি কিছু ড্রাই ফ্রুটস টাইপ নিজেদের রাখতে পারেন তাহলে সেগুলো দিয়ে কাজ চালাবে। আমার কাছে আছে, তবে এখানে একটু বসলাম, তাই আমাদের সঙ্গে কথাও বলছিলাম, তাই একটু জল আর বিস্কুট কিনে নিলাম, খেয়ে নিলাম, তারপরে আবার হাঁটা শুরু করবো।
মোটামুটি চলে এসেছি ঘাঙ্গারিয়া, ওই ঘাঙ্গারিয়া গ্রাম দেখা যাচ্ছে। আর 700-800 মিটার মতন হবে ডিস্টেন্স। আর এখানে টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছি, টাইম ল্যাপসটা চলছে। ততক্ষণ আপনাদের সঙ্গে কিছু ইনফরমেশান শেয়ার করে নিই এই ট্রেকটা সম্পর্কে। ফুলনা থেকে ঘাঙ্গারিয়া অবধি এই ট্রেক ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে টোটাল 10 কিলোমিটারে। তার মধ্যে 80-85% হচ্ছে গিয়ে চড়াই, খুব বেশি হলে 1-1.5 কিলোমিটার রাস্তা পাবেন যেটা সমতল বা কোনো জায়গায় একটু ডাউন। ম্যাক্সিমামটাই চড়াই এবং বেশ ভালো চড়াই। তো কেউ যদি ভাবেন এই ট্রেকটা একদম ইজি, তো সেরকম নয়, এটা একদমই ইজি নয়। কিন্তু আবার আমার ভিডিওতেই, এই ভিডিওতেই দেখেছেন যে কোনো কিছু ইম্পসিবল না। একজন মহিলা যদি 67-67 বছর বয়সে মনের জোরে ট্রেকিং করে পুরো পায়ে হেঁটে আসতে পারে, তাহলে আমরা হয়তো অনেকেই আসতে পারি। শুধু দরকার একটু ফিটনেসের, আর অনেকটা দরকার হচ্ছে কি মনের জোরের। মনের জোর থাকলে অনেক কিছুই করা সম্ভব। আশা করি এই ট্রিপটা সম্পর্কে অনেক কিছু ইনফরমেশান আপনাদের দিতে পারলাম। তো চলুন, আর একটুখানি বাকি আছে, এটুকু আমি পৌঁছাই। ততক্ষণ আপনারা এই টাইম ল্যাপসটা দেখুন, তারপরে ঘাঙ্গারিয়া গিয়ে আবার কথা হচ্ছে। এই শুরু হয়ে গেল ঘাঙ্গারিয়া গ্রাম, আর দুপাশে কিন্তু হোটেল। এরকম হোটেল, সামনে হোটেল, দোকান, একটা সোজা রোড। এই রোডের দুপাশে হচ্ছে গিয়ে রুম বা হোটেল। এখানে মেডিকেল শপও কিন্তু আছে। এই হচ্ছে মেডিকেল শপ, এই হচ্ছে মেডিকেল শপ। ওষুধের কিছু দরকার হলে এখানে পেয়ে যাবেন। চারটে 55 বাজে, আর গুরুদুয়ারার সামনে, ঘাঙ্গারিয়া গুরুদুয়ারার সামনে এসে পৌঁছালাম। গোবিন্দ ধাম যেটাকে বলে, সেই গোবিন্দ ধামে এসে পৌঁছালাম। সকাল 8:15 স্টার্ট করেছিলাম হাঁটা, আর এখন 5টায় এসে পৌঁছালাম, অলমোস্ট 9 ঘন্টা। তো মানে আমি কত আসতে চলেছি কি আমার ফিটনেস বুঝতেই পারছেন। তো 9 ঘন্টায় আমি 10 কিলোমিটার চললাম। আর যারা আমার সঙ্গে স্টার্ট করেছিল তারা হয়তো খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে, এক করে রেস্টটা নেওয়া হয়ে গেছে। তো ঘাঙ্গারিয়াতে এসে আমি হোটেল নিয়ে নিয়েছি, হোটেল শ্যাম প্যালেস। এই হচ্ছে তার কার্ড। আর এসে ওনারের সঙ্গে আলাপ হলো। ওনার হ্যাঁ তো আপ আপনার হ্যাঁ তো বিজয় চৌহান। তো ওনার হোটেলে আমি একটা রুম নিয়েছি, তো ওখানেই থাকবো 3 দিন। তো উনি রুমটা একটু ডিসকাউন্টেড করে দিয়েছে, কারণ হচ্ছে গিয়ে এখন অফ সিজন। তো এমনি সময় আসলে আপনারা ওনাকে কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডিসক্রিপশান বক্সে আর নিচে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে ওনার কাছে আসতে পারেন। যা রেট আছে তা জেনে নেবেন, জেনে নিয়ে আপনারা যে কোনো সময় ভ্যালি অফ ফ্লাওয়ার হোক বা হেমকুণ্ড সাহেবের যদি ঘুরতে আসেন তাহলে কিন্তু এখানে এসে আপনারা থাকতেই পারেন। তো কুছ বলিয়ে ভিউয়ার্সকে লিয়ে ক্যা হ্যায় আপকা ফেসিলিটি। ওকে স্যার, জেসে অভি কবি ভি আপকো আগর ভ্যালি অফ ফ্লাওয়ার হেমকুণ্ড সাহেব করনা হো তো আপ গুগল ম্যাপ পে সার্চ কর সকতে হ্যায়, আপকো মেরা হোটেল মিল জায়েগা, হোটেল শ্যাম প্যালেস ঘাঙ্গারিয়া সে। তো আপ জবি ভি আয়েগা আপকো সুটেবল রেট অর সারি ফেসিলিটিজ জো হোটেলস মে মিলতি হ্যায় অলমোস্ট মিল জায়েগি। আপকো রুম মে ফ্যান নেই মিলেগা ক্যোঁকি অলরেডি ইয়াহাঁ পে টেম্পারেচার কাফি ডাউন রহতা হ্যায়। তো অলমোস্ট আপ কবি ভি আইয়ে তো কন্ট্যাক্ট কিজিয়ে। চলুন রুম যাই, রুমটা দেখাই। থ্যাংক ইউ বিজয়। ঘাঙ্গারিয়ার গুরুদ্বারা পৌঁছে জানতে পারি ডরমেটারি বেড শুধুমাত্র দুরাত্রের জন্যই বুকিং পাওয়া যাবে। তাই গুরুদ্বারার খুব কাছেই এই হোটেলে আমি 3 রাত্রের জন্য একটি রুম 450 টাকা প্রতি নাইট হিসাবে বুকিং করি। রুমে ছিল একটি ডাবল বেড, একটি টি টেবিল ও একটি চেয়ার। বাথরুমটিও ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও স্পেসিয়াস। এই ঘাঙ্গারিয়াতে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের একটা ইনফরমেটিভ ডকুমেন্টারি শো হয়, যেটা
একদম ঘাঙড়িয়া যে পুলিশ স্টেশন তার ঠিক পাশেই হয়। এই যে ঘাঙড়িয়া পুলিশ স্টেশন, এই হচ্ছে গিয়ে ঘাঙড়িয়া হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল, আর এই হচ্ছে পুলিশ স্টেশন, তার ঠিক পাশেই হচ্ছে গিয়ে এই শোটা হয়। 20-25 মিনিটের শো, বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। যাই দেখি কি ডকুমেন্টারিতে দেখায় এবং কেমন লাগে সেটা ইম্পর্টেন্ট, যে ডকুমেন্টারিতে ইনফরমেটিভ কী আছে এবং কেমন লাগে সেটা ইম্পর্টেন্ট। 25 মিনিটের শো দেখে বেরোলাম, দেখতে পারেন, 50 টাকা বেশি চার্জ নয়, তেমন কিছু নেই, একটা প্রজেক্টারে করে দেখানো হয়, বাট প্রচুর ইনফরমেশান আছে, কী কী ফুল পাওয়া যায়, কী কী ফুল রয়েছে সেটা দেখতে, কেমন কখন ফোটে কখন ফোটে না, কে এটাকে আবিষ্কার করেছিল, সব ইনফরমেশান অনেক কিছু আছে, ইনফরমেশানের জন্য দেখতে পারেন। 25 মিনিট হয় আর মাত্র 50 টাকা করে পার হেড, দেখা যেতেই পারে। এখন ভাই রাত 15টা, লঙ্গারখানা থেকে লঙ্গার চেখে চলে এলাম হোটেলে। এখন সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, এবার একটু বিশ্রাম নেব, আবার কালকের নতুন এক জায়গার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, বাই বাই।